সম্ভাবনাময় অভ্যন্তরীণ বাজার আর রফতানির জন্য সুবিধাজনক ভৌগোলিক অবস্থান সাথে রয়েছে আকর্ষণীয় কর সুবিধা। এসব বিবেচনায় বাংলাদেশে কারখানা স্থাপনে এগিয়ে এসেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অটোমোবাইল শিল্প নিয়ে তৌহিদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। অটোমোবাইল খাতে বিনিয়োগ করলে মিলছে ২০ বছরের কর অব্যাহতি, আছে সম্ভাবনাময় স্থানীয় বাজার। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে গাড়ি রপ্তানিরও সুযোগ অনেক। এসব কারণে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের গাড়ি নির্মাতারা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হয়ে উঠছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে তোলা হচ্ছে অটো হাব। আমি মনে করি যে অটোমোবাইলসের যে বাজার, সেই বাজারটা যদি আমরা ধরতে পারি, আমার মনে হয় যে আমাদের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এটি খুব বড় একটি ভূমিকা রাখবে। এদিকে জাপানি বিনিয়োগের বড় জায়গা হচ্ছে নির্মাণাধীন নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। টয়োটা, সুমিতোমো, তাওয়াকি সহ কয়েকটি জাপানি প্রতিষ্ঠান সেখানে কারখানা স্থাপন করবে। কয়েকটি কোম্পানিও ইতিমধ্যে বাংলাদেশে তারা কাজ শুরু করেছে। জার্মান বেসড কোম্পানি থেকে যারা বলবোর সাথে কাজ করে তারাও আগ্রহ দেখাচ্ছে যে তারা ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশে তৈরি করার সম্ভাবনা তারা যাচাই করতে চায়। পিছিয়ে থাকতে চায় না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতিও। শুধু সংযোজন নয়, মিৎসুবিশির সাথে মেড ইন বাংলাদেশ পরিচয়ে গাড়ি উৎপাদনে যাওয়ার চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। জাপানের মিৎসুবিশি কোম্পানি, আপনারা জানবেন যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান, তারা আমাদের সঙ্গে একটি গাড়ি উৎপাদনের জন্য একটি এমওইউ সাইন করেছে। ২০২৫-এর মধ্যে বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের একটি গাড়ি বাংলা কার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সেটি হয়তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে নিয়ে আসতে পারবো। এদিকে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেশীয় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনে আগ্রহী দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্ডাই। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।